সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা স্টুডিওর মধ্যে পাসপোর্ট সাইজের ছবি করে থাকি। আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে তারা কাজটি করছে। তারা আসলে শর্টকাট শর্টকাট ভাবে কাজটা করে থাকে, যাতে করে আপনি পাশে দাঁড়িয়ে থাকলে আপনি কাজটি বুঝতে পারেন না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তারা কাজটি করে থাকে। তারা বন্ধুরা, প্রথমে আপনি স্টুডিওতে গেলে দেখবেন তারা একটা নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, যে জায়গায় আপনার ছবিটা তুলবে। সেই জায়গার মধ্যে রয়েছে, দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটি একটি মাত্র কালার, যাতে করে সহজে তারা ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে পারে। তারপর বন্ধুরা, ওই জায়গায় ছবি তোলার পর ছবিটি তারা কম্পিউটারে নিবে। কম্পিউটার নেওয়ার পর তারা নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, ওই সাইজে ছবিটা কেটে নিবে। সাইজটা হলো 1.5 দিবে, ওয়াইডে হাইট দিবে 2 এবং রেজলিউশন দিবে 300। এটা দেওয়ার পর বন্ধুরা, তারা এখান থেকে এটা ক্রপ করে নিবে। ক্রপ করে নেওয়ার পর দেখেন এটা কিন্তু মিলে নাই, তারা এটা মাউস দিয়ে টেনে এটা মিলেই নিবে দুই পাঁচটা, যাতে মিলে যায়। ওইভাবে এরা এই কাজটা করে থাকে। তারপর তারা এন্টার, আমরা কিন্তু এখানে দিয়ে গেলে এটা হয়ে যাবে, ওরা কিন্তু এন্টার দিয়ে কাজটা করে দেয়, যাতে করে আপনি বুঝতে না পারেন। তারপর বন্ধুরা, তারপর কি করে তারা, তারপর দেখে যে এই চেহারার মধ্যে কোন জায়গায় ড্রাগ আছে কিনা, কোন জায়গায় একটু বেশি উজ্জ্বল, একটু বেশি আবার অনেক বেশি শ্যামলা, এই ধরনের আছে কিনা দেখে। তারপর দেখার পর তারা কি করে, এটা একটু জুম করে নেয়। জুম করে নেওয়ার পর তারা কি করে বন্ধুরা, এখানে আইডোপার টুলসে যায়। আইডোপার টুল তারা আই দিয়ে সিলেক্ট করে, দেখেন বন্ধুরা আমি যদি এই জায়গায় রাখি, আমি যদি কিবোর্ড থেকে আই সিলেক্ট করে, দেখেন এই জায়গায় চলে আসলো। তারপর এখানে চেহারার মধ্যে কোন জায়গায় ভালো জায়গাটা আছে ওটা সিলেক্ট, ওরা ওরা দেখে ওটা দেখার পর ওরা এখানে সিলেক্ট করে, দেখেন এই জায়গাটা ভালো আছে। এটা দেখার পর দেখেন এই জায়গাটা, এখানে এই কালারটা এই জায়গায় চলে আসলো। আমি যদি বাইরে ক্লিক করি, দেখেন এই কালারটা চলে আসলো। তাহলে আমাদের প্রয়োজন কি, যে চেহারাটা ভালো আছে ওই জায়গাটা আমাদের প্রয়োজন, আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর তারা বন্ধুরা কি করে, ব্রাশ টুলে যায়। ব্রাশ টুলটাও তারা সহজভাবে সিলেক্ট করে থাকে। তারা ব্রাশ টুলটা সিলেক্ট করে, ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে রয়েছে অপাসিটি, এখানে হচ্ছে ফ্লো। ওরা কি করে, অপাসিটির মধ্যে পৌঁছে 25-এর মতো রাখে, রাখা যায়। তারপর এখানেও 23-24-25-এর সর্বোচ্চ 25 রাখে, এর উপর তারা রাখে না। রাখার পর দেখেন বন্ধুরা, এখন যদি আপনি তো এখান থেকে কালারটা সিলেক্ট করে নিলেন, এখন যদি আপনি যে জায়গায় একটু ড্র্যাগ আছে ওই জায়গায় একটু ব্রাইট করবেন, দেখেন ব্রাইট হচ্ছে। আপনি যদি একটু তাড়াতাড়ি করার জন্য আপনি এখান থেকে গিয়ে অপাসিটিটা একটু বাড়িয়ে দিবেন, ওরা এই কাজটা করে থাকে। এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে এখানে একটু ড্র্যাগ আছে, আমি একটু উজ্জ্বল করে দিলাম, এই জায়গায় একটু করে দিলাম, এভাবে বন্ধুরা তারা কাজটা করে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জায়গায় একটু করতে চান করতে পারবেন। এই জায়গায় একটু ড্র্যাগ আছে, আমি একটা উজ্জ্বল করে দিলাম, এভাবে বন্ধুরা তারা কাজটা করে থাকে। এখন অনেক সময় দেখা যায় আপনার এই তারের এই জায়গায় একটু কালো করা দরকার, তখন কি করে এরা এখানে যায়, এখানে রয়েছে ব্রাউন টুল, ব্রাউন টুল তারা ও দিয়ে সিলেক্ট করে। দেখেন আমি যদি এখানে মাউসের কার্সরটা রাখলাম, আমি যদি ও দি, দেখেন এটা ওটো সিলেক্ট করে নিল। দেন এখানে আসবেন আপনি, এখানে একটু ছোট করবেন কি দিয়ে, টার ব্যাকেট দিয়ে, টার ব্যাকেট দিয়ে, একটা টার ব্যাকেট দিয়ে বড় হবে, একটা টার ব্যাকেট দিয়ে ছোট হবে। আপনি এখান থেকে একটু কালো করে দিলেন, দেখেন আপনি এখানে যদি করতে চান আরেকটু ছোট করে নিবেন, আরেকটু ছোট করে নিয়ে এখানে একটু আপনি কালো করে দিলেন, দেখেন বন্ধুরা তাহলে আপনার কাজটা অনেক নিখুঁত ভাবে হলো। তারপর আপনি এখানে যদি এই জায়গায় চুলের এখানে করতে চান তাও করতে পারবেন, একটু কাজটা সামান্য করে বড় করে নিই, বড় করে নেওয়ার পর করি এখানে একটু করি, এখানে যদি একটু করতে চান করতে পারবেন, সাদা সাদা আছে এই জায়গায়, এগুলো মুছে ফেলতে পারবেন, দেখলেন চলে গেল। তারপর বন্ধুরা তারা কি করে, ছবিটা একটু উজ্জ্বল করে, উজ্জ্বল করার জন্য কি করে, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেয়, কন্ট্রোল এন দিলে
দেখেন এই যে জিনিসটা চলে আসলো, এখান থেকে যদি আপনি উপরে টান দেন এটা একদম উজ্জ্বল হয়ে গেল, আবার এদিকে নিয়ে আসলে দেখবেন একটু ডার্ক হয়ে গেল। তাহলে আমরা সামান্য উজ্জ্বল করব, আমরা সামান্য উজ্জ্বল করে নিলাম, আমরা ওকে করে দিলাম। এখন বন্ধুরা তারা পিছনে একটা একটা কালার দিয়ে থাকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে থাকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই জায়গায় দিয়ে দিব। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে দেখেন আমাদের অপশন চলে আসছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব। আমি যদি যেটা হচ্ছে সেটা এখান থেকে দিতে পারবো, ধরেন আমি নিউগুলোটা দিব, নিউগুলোটা দিয়ে ওকে দিব। এখানে নিউগুলোটা চলে আসলো। আসার পর বন্ধুরা আমরা এখানে ম্যাজিক টুল সিলেক্ট করব, ম্যাজিক টুল যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটি মাত্র কালার, আমি ম্যাজিক টুল দিয়ে অনায়াসে কাজটা করে ফেলতে পারবো। আমি এখানে একটা ক্লিক করলাম, ওরা ম্যাজিক টুলে সম্পূর্ণ ধরে নিল, ম্যাজিক টুলে যেহেতু সম্পূর্ণ ধরে নিল, আপনি এখান থেকে এটা তারা এটা করার পর একটা ফায়দার দেয়, ফায়দার দেওয়ার জন্য মানুষের রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করে এই জায়গায় দেখেন ফেদার, ফেদার ক্লিক করলাম, ফেদারে 1 অথবা 2 তার চেয়ে বেশি দিবেন না, 1 অথবা 2 আমি এখানে 2 দিলাম, 2 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিই, দেখেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেল। তারপর বন্ধুরা তারা কি করে, এখন এই যে সিলেক্ট করা আছে এটা মুছে দেওয়ার জন্য তারা কন্ট্রোল ডি সিলেক্ট করে, দেখেন কন্ট্রোল ডি সিলেক্ট করে করার পর এটা চলে গেল। দেখেন বন্ধুরা আমাদের খুব সুন্দরভাবে ছবিটি হয়ে গেল, তারা এভাবে কাজটা করে থাকে। তারপর বন্ধুরা তারা কি করে, ফাইলে যায়, ফাইলে গিয়ে একটা নিউ একটা নিউ একটা পেজ নেয়, পেজ নেওয়ার জন্য তারা এখানে গিয়ে এ4 সাইজ করে দিলাম, আমরা ওকে করে দিলাম, দেখেন আমাদের একটা নতুন এ4 সাইজ পেজ হয়ে গেল। তারপর বন্ধুরা তারা কি করে এখানে মুখ তুলে নিয়ে যায়, মুখ তুলে এখানে রেখে এখন ছবিটা যদি আপনি এখানে নিয়ে আসেন, দেখেন আপনার ছবিটা চলে আসলো। আপনি এখানে এই জায়গায় নিয়ে গিয়ে আপনি প্রিন্টের জন্য প্রস্তুত এই ছবিটা আপনি এখানে নিয়ে গিয়ে এখানে দিবেন, এখানে দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে আল্টার চেপে ধরেন, কার্সরটা দেখবেন ডবল হয়ে যাবে, আল্টার চেপে ধরলে আল্টার চেপে দেওয়ার দিলে এটা ডবল হয়ে গেল। আপনি শিফট ধরবেন যাতে এদিক সেদিক না যায়, শিফটটা ধরলে আপনার কাজটা অ্যাকুরেট ভাবে হবে। তারপর আবার দিলাম, তারপর আবার দিলাম, তারা এভাবে আপনাকে 4টি করে ছবি দিয়ে থাকে। দেন আপনি যদি এখন প্রিন্টে যান, ফাইলে গিয়ে আমি আপনাকে প্রিন্ট প্রিভিউটা দেখাই, যেহেতু আমাদের প্রিন্টার লাগানো নাই, আপনি ফাইলে গিয়ে সেখানে আপনি যখন প্রিন্ট প্রিভিউটা দেখেন এভাবে আপনার ছবিটা প্রিন্ট হয়ে গেল। আপনি এখান থেকে প্রিন্ট লাগানো থাকলে আপনি এখানে প্রিন্ট দিবেন, প্রিন্ট দিলে আপনার ছবিটা বেরিয়ে আসবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাসপোর্ট সাইজ ছবি স্টুডিওতে করে থাকে। তারপর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আপনারা আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বিভিন্ন ছবি এডিট নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।